স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন কাল দুই প্রান্তে শেষ মুহূর্তের প্রস্তুতি দেশজুড়ে উৎসবের আমেজ পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে খুলছে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার জিডিপি বাড়তে পারে 2% পর্যন্ত সাড়ে 62 থেকে কমিয়ে 25% করা হলো চাল আমদানি শুল্ক সরবরাহ বাড়িয়ে দাম কমানো উদ্দেশ্য সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারা দিনে আপনাদের সাথে আছি ইফাতারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আর মাত্র একদিন পর পদ্মা সেতুর উদ্বোধন আগামীকাল মাওয়া প্রান্তে স্বপ্নের সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর দুই পাশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সেতু বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা উদ্বোধনের দিন তার আগে এবং পরে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে 3000 অতিথিকে উদ্বোধনের দিন আমন্ত্রণ জানানো হয়েছে জাজিরা প্রান্তে 10 লাখ মানুষের সমাবেশ ঘটানোর পরিকল্পনা রয়েছে দুই প্রান্তেই হবে সেতু উদ্বোধন উদ্বোধনের পরদিন 26 জুন সকাল 6টা থেকে সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এদিকে পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে উচ্ছ্বাস আর আনন্দ কাজ করছে ছুটির দিনে অনেকেই সেতুর চারপাশে ঘুরে বেড়াচ্ছেন বিক্রমপুরের মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের একটি স্বপ্ন এই স্বপ্ন পূরণ আগামীকালকে হতে যাচ্ছে এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এই পদ্মার পাড়ের মানুষ হিসেবে অভিনন্দন আগামীকাল 25 জুন মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের সেতু গর্বের সেতু পদ্মা সেতু শুভ উদ্বোধন ঘোষণা করবেন সকাল 10টায় আমাদের এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমরা দাবি করতে পারি সামান্য কিছু এ থাকলে সেগুলোর কাজও চলছে এবং আজকের দিনের মধ্যেই আশা করি সম্পূর্ণভাবে সকল প্রস্তুতি সম্পন্ন হবে পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে শুধু যোগাযোগ নয় খুলছে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার নতুন নতুন শিল্প ও সেবা খাতে বিনিয়োগে পিছিয়ে থাকা জনপদে আসবে কর্মসংস্থানের জোয়ার সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি জাতীয় পর্যায়ে কমবে দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হার বাড়বে দেশজ উৎপাদন কয়েক বছরে জিডিপি বাড়তে পারে 2% পর্যন্ত বেনাপোল স্থলবন্দর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের বড় অংশই হয় এ পথে বছরে রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় 6000 কোটি টাকা ঢাকার সাথে পাটুরিয়া দোলদিয়া রুটে ফেরির বদলে পদ্মা সেতু হয়ে গেলে বেনাপোলের দূরত্ব কমবে 93 কিলোমিটার সময়ে বাঁচবে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত কমবে পরিবহন খরচ তাই বাণিজ্য বৃদ্ধির সাথে স্থলবন্দরটির রাজস্ব দেড়গুণ হবে বলে ধারণা করা হচ্ছে একইভাবে মোংলা ভোমরা পায়রা বন্দরের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হওয়ায় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়ন হবে দ্রুত এতে কর্মসংস্থান হতে পারে 7.5 লাখ মানুষের পদ্মার সড়ক ও রেল সেতুর সামগ্রিক প্রভাবে কয়েক বছরের মধ্যেই দেশের জিডিপি বাড়তে পারে 2% বেশি এটা একটা ট্রান্সপোর্ট করিডোর আবার এটা একটা ইকোনমিক করিডোর বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে হবে স্পেশাল ইকোনমিক জোনগুলো করার কথা হচ্ছে সেসব জোনগুলোতে আমাদের বিভিন্ন ধরনের দেশীয় এবং বিদেশি বিনিয়োগ আসবে এবং এটার মাধ্যমে পণ্য সেবা এগুলোর যে উৎপাদন হবে সেই উৎপাদনের মাধ্যমেই জিডিপিতে এটা অন্তর্ভুক্ত হবে আর এই উৎপাদনটা করতে গেলে মানুষের সংশ্লেষ লাগবে কর্মসংস্থান হবে শুধু দেশের যোগাযোগ ব্যবস্থাই নয় ট্রান্স এশিয়ান হাইওয়ের মাধ্যমে আঞ্চলিক যোগাযোগেও বড় ভূমিকা রাখবে পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের পর্যটন খাত কৃষি ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও আসবে নতুন মাত্রা বিনিয়োগের বিপরীতে পদ্মা সেতুর বার্ষিক রিটার্ন ধরা হচ্ছে 22% পর্যন্ত বিদ্যুৎ গ্যাস এবং ইন্টারনেট এই তিনটের অবকাঠামোগত আর যেটা কেউ যদি বিনিয়োগ করতে চায় তাকে স্পেশাল ইকোনমিক জোনের আওতায় সার্ভিস লেনটা প্রোভাইড করতে হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে দারিদ্র সেই দারিদ্রটা কমবে হচ্ছে 1% মতো সারা দেশের দারিদ্র কিন্তু আসলে বলা হচ্ছে 0.8% মতো কমতে পারে উন্নত যোগাযোগে ভর করে আঞ্চলিক আয় বৈষম্য কমানোর পাশাপাশি 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানোর দৌড়ে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প হাতে নেয়া সময়োপযোগী সিদ্ধান্ত ছিল বলেই মানছেন পর্যবেক্ষকরা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিবে পদ্মা সেতু পশ্চিমা বিশ্বের কূটনৈতিকরা আরও বলছেন এর ফলে শুধু দক্ষিণাঞ্চলে দরিদ্র বিমোচন হবে এমন নয় জিডিপি বাড়বে 2.3%। এছাড়া এই সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ইতালির রাষ্ট্রদূত
পদ্মা সেতু হওয়ায় উচ্ছ্বসিত পশ্চিমা বিশ্ব। ঢাকায় দেশগুলোর মিশন প্রধানেরা বলছেন, এই সেতু হবে বাংলাদেশের অর্থনীতির নতুন করিডোর। এটি শুধু ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে যুক্ত করবে না, মংলা ও পায়রা বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলছেন, এই অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশ এশিয়ান হাইওয়েতে যুক্ত হবে, যা অর্থনীতিকে নতুন মাত্রা দেবে। পদ্মা সেতু উদ্বোধনের মহেন্দ্র খনে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত। এই সেতু দেশের জিডিপি প্রবৃদ্ধি 2% বাড়াবে, চলাচল সহজ করা সহ বাণিজ্যিক যোগাযোগ বাড়াবে বলে আমরা আশা করছি। পদ্মা সেতুর কারণে বিনিয়োগ, বিতরণ ও বিপণনে যে সাশ্রয় হবে তা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সেই কারণেই জিডিপিতে অতিরিক্ত $10 বিলিয়ন যোগ হবে, যা সেতুটির ব্যয়ের প্রায় 3 গুণ বেশি, বলছেন এই রাষ্ট্রদূতরা। এদেশে যে বিশাল অবকাঠামো তৈরি হচ্ছে তা বিশ্ব দরবারে আস্থা তৈরি করেছে। আমরা মনে করি বাংলাদেশ এখন প্রস্তুত। অনেকেই বড় বিনিয়োগের কথা ভাবছেন। ইতালির অনেক বিনিয়োগকারীও শিগগিরই বাংলাদেশে বিনিয়োগ করবেন। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতিফলন হিসেবেই দেখছেন পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা। এদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে 100 টাকা মূল্যমানের স্মারক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার থেকে নতুন এই স্মারক নোট কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় এবং পরে অন্যান্য শাখা কার্যালয়ে পাওয়া যাবে। গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এই স্মারক নোটের সামনের বাম পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং পেছনে পদ্মা সেতুর ছবি রয়েছে। নোটের উপরিভাগে সামান্য ডানে নোটের শিরোনাম জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু লেখা রয়েছে। এছাড়া নোটের উপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে 100, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় 100 এবং উপরিভাগের মাঝখানে 100 টাকা লেখা রয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন হবে শনিবার, রোববার মিলবে এই স্মারক নোট। বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে প্রায় 20 টাকা। একই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে চিরা মুড়ির মতন শুকনো খাবারও, আর কেজিতে 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বন্যা পরিস্থিতির কারণে আরও অস্থির নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সব ধরনের সবজির। গত সপ্তাহে 120 টাকা কেজি টমেটো বিক্রি হলো, এখন তা 150 টাকা। গাজরের কেজি 120 টাকা, বেগুন কিনতে হচ্ছে 80 থেকে 90 টাকায়, কাঁচামরিচের কেজি 80 টাকা আর করলা বিক্রি হচ্ছে 70 টাকায়। কেজিতে 5 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজিতে। একটু দাম টাম বাড়তে পারে, বন্যা টন্যা একটু ক্ষতিগ্রস্ত হইতে পারে। সঠিক তদন্ত তো করা উচিতই, মানে কিছু কিছু জিনিস আপনি দেখেন, তেল তুল এগুলা অনেকগুলাই আপনার ই করে তো, মানে স্টক করে ওরা ফেরা তারাও করতেছে আর কি। অনেক বন্যায় ত্রাণের জন্য চাহিদা বেড়েছে চিরা, গুড়, মুড়ির। এতে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে এসব পণ্যের দাম। চিরার কেজি 80 টাকা আর মুড়ি কিনতে হচ্ছে 70 টাকা কেজি দরে। সংকটের সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা বলে অভিযোগ ক্রেতাদের। কিছুদিন টিকিট করে রাখে, আবার চাইরে দিয়ে আবার জায়গা বসা দিতে হবে, তো এটা তো ঠিক না, সবাইরই কষ্ট। এখনও কমেনি ভোজ্য তেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 205 টাকায়, 5 লিটারে বোতল কেনা যাচ্ছে 990 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়িয়ে দাম কমানোর উদ্দেশ্যে চাল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। ব্যবসায়ীরা 62.5% পরিবর্তে এখন থেকে 25% শুল্ক পরিশোধ করে চাল আমদানি করতে পারবে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এই সুবিধায় 31 অক্টোবর পর্যন্ত আমদানি করা যাবে চাল। বন্যা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছর ধান আবাদে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বোরো মৌসুম চলাকালীন ধানের দাম বৃদ্ধির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতি দাম বৃদ্ধির উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
চারণভূমি ডুবে যাওয়ায় তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার চরে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। কেনা খাদ্যের উপর নির্ভরশীল হয় বিপাকে পড়েছেন চরাঞ্চলের লোকজন। তবে দুর্গত এলাকায় পশু খাদ্য সহায়তায় সরকারের প্রস্তুতি রয়েছে বলছেন কর্মকর্তারা। অভিন্ন নদী তিস্তা, ব্রহ্মপুত্র আর যমুনায় পানি বিপদসীমা অতিক্রম করায় ডুবে গেছে অধিকাংশ চর। এ অবস্থায় তিস্তা, ব্রহ্মপুত্র আর যমুনার চরাঞ্চলে দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। চরে বাড়িঘর উঁচু হয় আঙ্গিনায় রাখা গবাদি পশুর বেশিরভাগই এখন কেনা খাদ্যের উপর নির্ভরশীল। এ অবস্থায় বিপদে পড়েছেন দুর্গতরা। আমরা এই ফুটি পানির মধ্যে আসিলাম, কালকে আনলে ভেঙে গেছে রে নিয়ে এসিয়া ঘর বাড়ি ঠিক করবেছে। এখন কিন্তু আমার খাওয়া দাওয়া নাই, গরু ছাগল নিয়ে খুবই অসুবিধার মধ্যে আমরা আছি। আগে খেয়ার খরিয়া আসিল, আমরা গরু খিলিয়ার পাশে, এখন তো আমরা ভাত পাই না, গরু কিভাবে কিনে খেলি। তবে কর্মকর্তারা বলছেন দুর্গত এলাকার গবাদি পশুর জন্য এরই মধ্যে সরকার বড় অঙ্কের টাকা বরাদ্দ দিয়েছে। এখনো পর্যন্ত আমরা প্রাণী সম্পদ বিভাগ কিংবা কৃষি দপ্তর থেকে এ ধরনের বরাদ্দ প্রদানের জন্য কোনো ধরনের রিকুইজিশন কিংবা পরিস্থিতি এখনও বন্যার এই অবস্থাটুকু পৌঁছায়নি। তবে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। তিস্তা, ব্রহ্মপুত্র আর যমুনার চরে প্রতিটি পরিবারে গবাদি পশু রয়েছে গড়ে 7টি করে। পল্লী উন্নয়ন একাডেমির এক জরিপে জানা যায় কয়েক বছর আগে চরবাসীর জীবনমান উন্নয়নে 1,33,000 পরিবারকে দেয়া হয় 1টি করে গাভী। ফিডের ব্যাপারেও কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম, হাইড্রোফোনিক গ্রাস কিভাবে উৎপাদন করা যায়, সেটা হচ্ছে গম থেকেও করা যায়, ভুট্টা থেকেও করা যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকার নদ নদীতে অন্তত 1,000 চর এখন পানির নিচে রয়েছে। আর আরডিএর হিসাব বলছে এসব চরে রয়েছে অন্তত 10,00,000 গবাদি পশু। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। কিছু দেশের ভুল সিদ্ধান্তের জন্য বিশ্বের আজ এমন দুর্দশা বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া 14তম ব্রিক্স সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন পশ্চিমাদের নিষেধাজ্ঞা তাদের জন্যই আত্মঘাতী হয়ে উঠবে। করোনা পরিস্থিতির কারণে আগের 2 বছরও ভার্চুয়ালি আয়োজন করা হয় ব্রিক্স সম্মেলন। এবার করোনা নিয়ন্ত্রণে থাকলেও সামনাসামনি বৈঠক না করে 14তম শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়েছে ভার্চুয়ালি। স্পষ্ট করা হয়নি এর কারণও। এতে অংশ নেয় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। করোনার দাপট না থাকলেও এবার বিশ্ব পরিস্থিতি টালমাটাল ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্বোধনী বক্তব্যে উঠে এলো সেই প্রসঙ্গ, তার তোপ পশ্চিমাদের দিকেই। শি জিনপিং বলেন সামরিক শক্তি প্রদর্শন করে যারা অন্যকে হুমকি দেয় তারা নিজেরাই নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকে। এছাড়াও বিশ্ব নেতাদের খাদ্য, বৈশ্বিক নিরাপত্তা, সমতা যেন অক্ষুণ্ণ থাকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যে গুরুত্ব পায় দারিদ্র এবং বৈষম্যের বিরুদ্ধে জোটের ভূমিকা। বর্তমান বিশ্ব পরিস্থিতির জন্য কিছু দেশকে দায়ী করেন তিনি। পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস দিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব। কিছু দেশের অহংকার ও ভুল সিদ্ধান্তের জন্য আজ বিশ্বের এই দুর্দশা। নিজেদের ভুল লুকানোর জন্য তারা অর্থনীতিকে হাতিয়ার করে। করোনার মহামারীর পর বিশ্ববাসী দেখছে রাশিয়া ইউক্রেন সংঘাত। যুদ্ধের কারণে দেশে দেশে বেড়ে গেছে মূল্যস্ফীতি, দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এতে আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে এবারের ব্রিক্স সম্মেলন। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থনীতি সাতদিন শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন কাল, দুই প্রান্তে শেষ মুহূর্তের প্রস্তুতি, দেশজুড়ে উৎসবের আমেজ। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে খুলছে অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার, জিডিপি বাড়তে পারে 2% পর্যন্ত। ৬৫ থেকে কমিয়ে 25% করা হলো চাল আমদানি শুল্ক, সরবরাহ বাড়িয়ে দাম কমানোর উদ্দেশ্য। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।